शुरू कर আমি যাচ্ছি যেই কাজে, মানে ছেলের একটা কাজের জন্যই বেরিয়েছি। তো দেখুন, যেতে যেতে একটু ভিডিওটা করছি, রাস্তার মানে গাছপালা আকাশটা সব কিছু মিলে এত ভালো লাগছে, মনে হচ্ছে কি একটুখানি শেয়ার করি। যদি এখন সকাল প্রায় এখানে 8:30 বাজে, রোদ প্রচণ্ড, আজকে বাইরে গরমও ভীষণ। তারপরেও ভাবলাম বাড়িতে নেই, কোনো কাজ বাজ নেই, সেরম কিছু না, তো বাড়ি ফিরে হয়তো রান্নাবান্না করবো। আগের দিনের ব্লগে বলেছিলাম আমি কি একটু বেশি করে রান্না করে রেখেছি, আজকে হয়তো ফিরে ওটাই খেতে হবে, আর রাতে গিয়ে যদি পারি কিছু করে নেবো। তো দেখা যায় কি করা যায়, তো দেখতে থাকুন আপনারা কি কি করি। তো আমাদের কাজ মিটিয়ে এখন ফেরার পালা। এই যে আমরা ফিরব, এখন আবার উঠে যাব লকডাউন। তো যাই কথা সেই কাজ, বাড়ি ফিরে এসে ফ্রিজে একটু চিকেন ছিল, তো ভাবলাম একটু চিলি চিকেন আর রুটি বানিয়ে নিই। তো আমরা কাজ বাজ ছেড়ে কলকাতা থেকে ফিরলাম, ফিরে টিরে যা টুকটাক খাওয়ার ছিল খেয়ে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা মানে ফেটে যাচ্ছিলো। তারপরে এখন প্রায় 8:30 বাজে, উঠে রাত্রে খাওয়ার জন্য খাবার বানাতে রান্নাঘরে চলে আসলাম। তো আমি এই যে ওর এখন সন্ধ্যাবেলা বলছে একটু খিদে পেয়ে গেছে, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু চিকেনের ওই যে চিলি চিকেনের ওই পকোড়া ওটা আর একটুখানি চিকেন কবিরাজি একটা ডিম দিয়ে ওটা বানিয়ে দিলাম ওকে টিফিন। তো আমি আজকে সেইভাবে রেসিপি দেখাচ্ছি না, কারণ এর চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে আছে, তারপরেও আমি যা করি টুকটাক সেটা তো দেখাচ্ছি। তো দেখুন, এখানে রসুন দিয়ে দিলাম একটু কুচ, খুব মানে ইয়ে করেই করছি, ঘরে যেরকম যেরকম যা যা আছে সেইভাবে। এর তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, একটু আদা রসুনের পেস্ট, একটু ইয়ে ভিনিগার, লবণ, গোলমরিচ সব কিছু দিয়ে ওগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। এবার যেটা করছি সেটা হচ্ছে রসুনটা তেলে ভেজে পেঁয়াজটা দিলাম, দিয়ে ক্যাপসিকামও দেবো, সব কিছু দিয়ে এমনি নর্মাল যা একটু করে নেবো আর কি। খুব একেবারে সব কিছু ওইভাবে রেসিপি করছি না, তো দেখি চিলি চিকেন আর রুটি বানিয়ে। আজকে রাতে আম আছে, আম কেটে নেব, এটাই হবে আজকে রাতের খাওয়া দাওয়া। একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। জীবনে কিছু কিছু সময় আসে, হয়তো খুব ভালো সময়, ভালো জিনিস, কিন্তু তাও কোথাও যেন এক জায়গায় মনে হয় যে খুব একা একা লাগে। সব কিছু জীবনে একা একা সামলাতে হয়, তার জন্য মানে ভীষণ একা লাগে, মানে কেউ যেন নেই পাশে, কেউ কি করলে কি হবে। যদিও আমি একা চলতে ভালোবাসি, আমার কোনো সমস্যা নেই, আমি সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারি, আগে যদিও পারতাম না, এখন শিখে গেছি। যাই হোক, এখানে সব সসগুলো একসঙ্গে আমি ইয়ে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমাদের জীবনে মা ছেলের লাইফ, আর আমরা দুজন দুজনের জগতেই নিয়েই থাকা আর কি। তো যাই হোক, দেখুন এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আমার ছেলে তো চিলি চিকেন নাম শুনলেই ওর খিদে পেয়ে যায়, চিলি চিকেন যত খাবার মানে ওকে পুরোটা করে দিয়ে দিলে এমনিই খেয়ে নেবে, এতটাই ভালোবাসেছে, যেভাবেই হোক চিলি চিকেন নাম হলেই হয়েছে। তো আমার এটা রেডি, ওটা বসিয়ে দিয়ে এদিকে আমি আটা মেখে নিয়েছি, ওটা ততক্ষণে হতে থাক,
দেখি এটা কী পরিমাণে কত দূর হলো, একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমার একদম অলমোস্ট ডান, এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব, ওদিকে এটা বসিয়ে আটাটাও মেখে নিলাম রুটিটা বানানোর জন্য। এ দেখুন, দেখতে খারাপ হয়নি, খেতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এখানে আমি রুটি, দেখুন আমি কিন্তু খুব ভালো রুটি টুটি বেলতে বা ভাজতে পারি না, যেরম পারি সেরমই করি, চলে যায় আর কি আমাদের দুজনের জন্য এনাফ। খুব ভালো গোল ছোট, কোনোটা বড় কোনোটা ছোট, এরকম হয়ে যায়। যাই হোক, আমরা রুটি টুটি খেয়ে ডিনারটা করে নিই, আপনারাও ডিনার করে নিন। তো আমার এরকম টুকটাকি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, জয়িতা সিম্পল ব্লগে আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে হেল্প করবেন আমার একাকিত্বটাকে একটুখানি মানে ইয়ে দেওয়ার জন্য। আমি ব্লগ করছি, আপনাদের সঙ্গে কথা বললে ভালো লাগবে। কথা মানে কি, এই মোবাইলের এইভাবেই আপনারা কমেন্ট করলে সেটাই আমার মনে হবে যে কেউ আমার সঙ্গে কথা বলছে, আমি তার রিপ্লাই করব। তো যাই হোক, আমি খাওয়াটা রেডি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, একটা আম, রুটি আর চিলি চিকেন, এটাই আমাদের ডিনার। তো চলুন আজকের মতো আমরা খাওয়া দাওয়া করি, আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।